ভামুনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব কাকে দেখল? ঠিক আছে, এটা কিন্তু ভীষণই একটা ইন্টারেস্টিং একটা জিনিস না? এখান থেকে কিন্তু একটা মানে কি বলবো, তলওয়ারকারের একটা চরিত্রের একটা পরিচয় পাওয়া যাবে মূল উপন্যাসে। যখন তোমরা যদি, আমি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো মূল উপন্যাসটা একবার পড়ার চেষ্টা করো, ঠিক আছে, অন্তত জানার জন্য, ভালো লাগবে। তাহলে আমরা দেখব যে ভামর উদ্দেশ্যে অপূর্ব যখন স্টেশনে যাবে ট্রেন ধরার জন্য, সেই বলছে ভামর উদ্দেশ্যে যাত্রার সময় অপূর্ব কাকে দেখে, কাকে দেখলো অপূর্ব? ঠিক আছে, রামদাসের স্ত্রীকে দেখেছিল, অপশন দুই তলওয়ারকারকে দেখেছিল, অপশন তুই তিন গিরিশ মহাপাত্রকে দেখেছিল, অপশন ফোর অপূর্বর এক বন্ধুকে দেখেছিল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ভামর যাত্রাপথে স্টেশনে অপূর্ব দেখেছিল কাকে? অপূর্ব দেখেছিল সভ্যসাচী, গিরিশ মহাপাত্র রূপী সভ্যসাচীকে। তাহলে সঠিক উত্তর কি হবে? গিরিশ মহাপাত্রকে।